নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমরা এখন এসে গেছি জামিত্তার নদী ধারে। তো এখানে একটি ছোট জাহাজ রয়েছে এবং একটি ছোট লঞ্চ রয়েছে, সেটা দেখার জন্যই এসেছি মূলত। তো খাওয়া দাওয়া, দুপুর খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। আমি আর আমার সঙ্গে গোপাল রয়েছে, দুজনে বেরিয়ে পড়ছি। তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো এই জামিত্তার নদী ধারে যে জাহাজ এবং লঞ্চটি রয়েছে সেটি দেখাবো, এবং এখানকার নদী ধারের যে পরিবেশটা সেটাও ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর, এখানে ছোট একটি ঝাউ বাগান রয়েছে, ঝাউ বাগানটির সাইডেই একদম নদী, খুব সুন্দর এরিয়া। তো চলুন আপনাদেরকে দেখাই, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনারা এখানেও আসতে পারেন, ঘুরে আসতে পারেন, খুবই সুন্দর জায়গা। তো আশা করি আপনাদের ভালো লাগবে, চলুন আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা একদম জাহাজের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছেন আপনারা জাহাজটি রয়েছে। সম্ভবত এটি বন্ধ, চলে না অনেকদিন, দীর্ঘদিন যাবৎ এখানে রয়েছে। তো এটা মনে হচ্ছে অচল অবস্থায় রয়েছে, চলুন যাই দেখা যাক। আর সামনেই একটি লঞ্চ রয়েছে, তার ঠিক পাশে জাহাজটি রয়েছে, ওদিকটাও দুটো লঞ্চ রয়েছে, নৌকা রয়েছে। যাওয়া নিচে দিয়ে যেতে হবে, চলো। লঞ্চটি সম্ভবত চালু, এটা যাতায়াত করে। তো পিছনের জাহাজটি তবে দীর্ঘদিন বন্ধ হয়ে রয়েছে, সচল নয়। আমরা একদম জাহাজের কাছেই চলে এসেছি, এই দেখুন জাহাজের নিচের অংশ, ওটা বন্ধ হয়েই রয়েছে অনেকদিন, দীর্ঘদিন যাব, ইঞ্জিনগুলো নষ্ট হয়ে গেছে। তো চলুন দেখি, আমরা উপরের দিকে উঠে দেখি জাহাজটি কীরকম অবস্থায় রয়েছে। মরুপাক জাহাজটি খুবই বড়। তো আগে আপনাদেরকে পুরো জাহাজটা ঘুরিয়ে দেখাই, তারপরে আমরা ভেতরে যাওয়া যায় কিনা দেখব। দেখতে পাচ্ছেন জাহাজটি বিশাল আকারে, যদিও এটা ছোট, তবু আমাদের কাছে, আমরা তো প্রথম দেখছি, তো চোখের সামনে সামনে থেকে অনেকটাই বড় লাগছে, আকারে অনেকটাই বড় আছে। তো আমরা এখন জাহাজের মধ্যেই রয়েছি, তো এটা বন্ধই রয়েছে। এখানে ওই পাশের যে লঞ্চটি তৈরি হচ্ছে তারই কাজ চলছে এর মধ্যে। তো গেট লাগানো, দরজা বন্ধ, ভেতরে ঢোকা যাবে না। তো বাইর থেকে যতটা দেখানো যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন
জাহাজটির ভেতরে ঢোকা নিষেধ, তাই জাহাজটির ভেতরে ঢোকা যাচ্ছে না। তো বাইক থেকেই আপনাদেরকে যতটা দেখানোর চেষ্টা করছি। আর এই পাশেই লঞ্চটি রয়েছে, লঞ্চটি দেখুন।